বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বের নবীর উপরে। আজ আমি পারকলা রতন শেখের বাড়িতে আসছি। এখানে কিছু আল্লাহর হেদায়েতে ইমান আনানকারী মুমিনেরা আছে এবং আরও কিছু লোকজন আছে, যাদের সামনে যে বক্তব্য করা হচ্ছে এই বক্তব্য ইন্টারনেটে সারা বিশ্বের মানব জাতির জানার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই মর্মে তাদের মাধ্যমেই বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য শবে বরাত বা ভাগ্য বা আমার নফসি কী, আমার নফসি কী, আমার সেই নফসের ভাগ্য কী, একে নিয়ে অনেক রকম বক্তব্য আজ পর্যন্ত পৃথিবীতে চলে আসছে। এবং এই শবে বরাতকে কেন্দ্র করে এই যারা বলে আমরা মুসলমান কোরআন মানি, তারা প্রতি বছরই একটা দিন পালন করে, আর সেখানে নাকি আল্লাহ পাক আসে ভাগ্য লেখার জন্য। তারা পালন করে, লাস্টে দেখা যায় যে তারা সেই আল্লাহর কাছে যাই কিছু ইবাদত করুক, যা করুক, করে তারা তখন তাদের দুনিয়ার চাহিদা নিয়ে দোয়া খায় করে আল্লাহ জান্নাত দিয়ে লাস্টে মিলে চলে আসে। এখন বিষয় হলো এই যে শবে বরাত, ভাগ্য লেখার সময় বা ভাগ্য রজনী বা ভাগ্য লেখার দিন। তো এই ভাগ্য নির্দিষ্ট কোনো রজনী বা নির্দিষ্ট কোনো দিন বা নির্দিষ্ট কোনো সময় যে আল্লাহ পাক মানুষের ভাগ্য লেখে, এই কথাটাই সম্পূর্ণরূপে ভিত্তিহীন। আল্লাহ পাক কারো ভাগ্য লিখে দিল আর সে সেইগুলো সব পেয়ে গেল, এই কথাগুলো জ্ঞানই এবং বিচারহীনভাবে এভাবে দুনিয়াতে এগুলো পালন করে আসা হচ্ছে। এখানে মূল বিষয়, কখনই কোনো নির্দিষ্ট রজনীতে আল্লাহ নেমে এসে কারো ভাগ্য লেখে না, এগুলো হলো সব বানোয়াটি এবং মিথ্যাভাবে করা হয়। বা নির্দিষ্ট কোনো দিনও আল্লাহ পাক নেমে এসে কারো ভাগ্য লেখে না, এগুলোও মিথ্যা বানোয়াট বা রূপক করা হয়। বা কোনো সময় আল্লাহ পাক মানুষের ভাগ্য লেখে, এগুলোও সব মিথ্যা। কারণ যে আল্লাহ পাক এই মানুষের কারো কোনো ভাগ্য লেখতেই আসেন না, কোনো কিছুই করেন না। এটা সেই মানব জীবন থেকে পরবর্তী জীবনের ভাগ্য আল্লাহ পাক লিখতে আসেন না, আবার দুনিয়াগত কোনো ভাগ্য কারোর জন্য লেখা তাও তিনি লেখেন না। এগুলো যে বলা হয় বা এগুলো করা হয় বা এর জন্য যে ধর্ম মানা হয়, এ সকলই ভিত্তিহীন এবং মিথ্যাচারিতার ভিতরে সামিল। কারণ আল্লাহ পাকের মূল উদ্দেশ্য, তিনি এই বুনিয়াদম সকল সৃষ্টির জাতিকে আদম আর সেই মুগারুমার দ্বারা এই মানব জীবনে নিয়ে আসতেছেন, এই মানব জন্মে নিয়ে আসতেছেন। এর মূল বিষয় হল যে তারা বনির জাতের তরফ থেকে এই মানব জন্ম পাবে, অর্থাৎ সৃষ্টির জাতের তরফ থেকে তাদের এই মানব জন্ম দেওয়া হবে। তারা তাদের মানব জীবন দ্বারা সেই পর্বতী মরণের পরের যে জগৎ, সেখানকার জন্য যে ভাগ্য রচনা করার দরকার, তাহা এই মানব তার মানব জীবন দ্বারা রচনা করে নিয়ে সে পর্বতী জীবনে যাবে। এটা হলো মূল বিষয়। কিন্তু এখানে আরও বিষয় আছে যে আল্লাহ পাক সর্বপ্রথম থেকেই হযরত আদম শফিউল্লাহকে দিয়ে এই মানব জীবনের ধর্ম বিষয় পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সকল নবীরা ফেরেশতারা তখন অমত করেছিল যে না, আমরা আদমকে আমাদের সময় চাই না, আমরাই আমরা আমাদের বাঁচাবো এবং আমাদের যারা জাতি হবে তাদেরকে বাঁচাবো, অর্থাৎ আদম যেন না আসে। যে কারণে সিদ্ধান্ত পাল্টে এই নবুয়তি যুগ আর আদমকে পৃথক করে দেওয়া হয়।
তাহলে পরে এখন যেটা আল্লাহ পাক চেয়েছিল সেটা না হয়ে নবীরা তাদের জাতের দায়িত্ব নিয়ে যে আদমের আমাদের দরকার নেই, আমরাই আমাদের জাতিকে বাঁচাব এ বলে তারা আসে। তো এখানে এই যে ভাগ্য আল্লাপাকে দুনিয়াগতভাবে যদি দেখেন যে দুনিয়ারও যে তোমরা কোনো ভাগ্য আল্লাহ লিখে দিছে বা আল্লাহ দিছে আর তার সব কিছু হয়ে গেছে, এগুলো মিথ্যাচারিতা করা হয়। মানব জন্মে আসবে, কে কোন পিতামাতার ভিতর যে কোথায় জন্ম নিচ্ছে এইটা আল্লাপাকের দেখার কোনো প্রয়োজনই নাই আর তিনি দেখেন না। তবে তিনি যে ব্যবস্থা করেছেন সকল সৃষ্টির জাতের তরফ থেকে তারা এই মানবকে ধরে মানব জন্মে আসবে এবং সেই সৃষ্টির জাতের আত্মার দ্বারা মানব জীবন কাটাবে। এর উপরে যে আল্লাপাক কাউরে এই দেশের রাজা বানা দিল বা কাউরে ফকির বানা দিল বা কাউরে রোগ ব্যাধি তৈরি করে দিল, এই যে সব বিষয় নিয়ে যে সমালোচনা হয় এগুলো সব ভিত্তিহীন। কারণ রোগ ব্যাধিও আল্লাহ কারো ইচ্ছে করে কারো এক ফোঁটা আজাব দেওয়ার জন্য করেনি, এবং কেউ হয়তো কোটি কোটি টাকার মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে এটাও আল্লাহ পাকে করেনি, কেউ হয়তো অসহায় হয়ে অর্ধ হাতে দিন কাটাচ্ছে এটাও আল্লাহ পাক করেনি। এগুলো সব এই মানুষের গড়া মানব জীবনের মানুষের ইতিহাস। যারা ধনী আমরা বলি এদের পিছনে দেখো যারা প্রায় সকলেই সেই অসৎ জীবনের দ্বারা অর্থ সম্পদ গোছায় নিয়ে বড় হয়ে গেছে। তাহলে তোমরা যদি বলো যে আল্লাহ ওখানে ভাগ্য দিছে, তা আল্লাহ পাককে ওখানে বলছিল যে তোমরা অসৎ করে এই ধন সম্পদ গোছাও, এটা কি আল্লাহ বলেছিল? বলো তোমরা বিশ্বের মানব জাতি বলো যে আল্লাহ কি এটা বলেছিল যে তোমরা অসৎ করে অনেক টাকা পয়সা দুনিয়াতে গোছাও আর দুনিয়ার নিয়ে তোমরা দুনিয়ার ভিতর তোমাদের ভাগ্য গরম করো? এজন্য কি তোমাদের এই মানব জন্মে আল্লাহ পাক নিয়ে এসেছেন? তোমাদের মানব জীবনে আনা হয়েছে যে তোমরা তোমাদের মানব জীবন দ্বারা যাতে তোমরা সেই মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে তোমার মানব জীবন ধরে ফিরে নিয়ে যেতে পারো। এই ভাগ্য ধরার জন্য তোমাদের মানব জীবন। যে এখানে এই ভাগ্য বিষয় হলো যে সেই ভাগ্য যে আল্লাহ লিখে দেবে বা অন্য এই শিক্ষিত দ্বারা তারা লিখবে বা তোমাদের সেই দরজাল পীর অলি পুরোহিত ব্রাহ্মণেরা লিখবে, এরা কোনো দিনও এই ভাগ্য লিখতে পারবে না। মানব জাতি, এখানে তোমরা বিশেষভাবে মনে রাখো যে তোমরা যে সকল সত্যের দ্বারা এই মানব জীবনে এসে হাজির হয়েছে, তোমার মানব অস্তিত্বে যা কিছু নিয়ে এই মানব জীবনে এসে হাজির হয়েছ, ঠিক পরবর্তী যুগের কোনো একটা জীবন নিয়ে মরণের ভিতরে সেই জগতের জীবনে যেতে চাও, তাহলে তোমার সেই জীবনে যাওয়ার যে ভাগ্য তা যত ভাগ্যই থাক সেই ভাগ্যের যে সত্য তা প্রত্যেকটা মানুষের কাছেই দেওয়া আছে। তোমরা যে ভাগ্য ধরে নিজের জীবনকে মরণের ভিতর যে পরবর্তী জীবনে নিয়ে যাবে তারই যে ভাগ্য, তারই যে নফসি, তারই যে আত্মা, সেই আত্মা সকল মানুষের কাছে দিয়ে তাদের এই মানব জীবনে আনা হয়। আর মানুষের কাজ হলো সে যে জাতের জীবন নিয়ে পরবর্তী জীবনে যেতে চায় ঠিক সেই জাতের যে জাতীয় নফসি আছে সেই নফসিকে ধরতে তার যে ধর্ম পালন করতে হয়, যে কর্ম করতে হয়, যে ইবাদত করতে হয় তাকে ঠিক তাই করতে হবে। আর ঠিক তাই করার ভিতর দিয়ে তাকে সেই নফসিয়ালা হওয়া হতে হবে, নতুবা কোনো দিন তারা নফসিয়ালা হতে পারবে না। এটা কেমন, যেমন কোনো মানুষ মনে করে একজন সে টাইটেল পাস বা কামেল পাস আলেম হবে, তাহলে পারে সেই আলেম একটা ডিগ্রি, সেই ডিগ্রিটাকে সেই ডিগ্রির ভাগ্যটাকে ধরতে গেলে তাকে প্রথমে যা মাদ্রাসায় ভর্তি হতে হয়,
তারপরে আলেমদের তাসা পড়ার ভিতর দিয়ে সে যদি সঠিকভাবে লেখাপড়া করে তাহলে পরে সে একদিন সেই টাইটেল বা কামেল পাস করে সেই আলেম হবে। না এখানে কি আল্লাহ পাক কোনো কিছু করলো না কিছু করালো কারণে দিয়া, না তার বাবা মা বা সে তাকে সেই মাদ্রাসায় ভর্তি করে দিল, তারপর সেই মাদ্রাসার যে কিতাব মাদ্রাসার যে বই ঠিক সেটাই তাকে পড়তে হয়, অন্য স্কুলের বই মাদ্রাসায় চলে না। যারা উপস্থিত আছে আর যারা এই ভিডিও দেখবে তারা বলো যে সেই মাদ্রাসায় কি ডাক্তারবিদ্যার কিতাব চলে, সেই মাদ্রাসায় কি কোনো ইঞ্জিনিয়ারিং বিদ্যার কিতাব দেয়? তাহলে সেই মাদ্রাসায় যে আলেম হতে গেলে সেই কোরআন হাদিসের যে কিতাব সেগুলো পড়ে তাকে সেই ধর্মীয় শিক্ষা অর্জন করতে হয়, অন্য কিতাব পড়ে এটা হয় না। আবার তুমি যদি ডাক্তারি বিদ্যায় যাও তাহলেও তোমাকে সেই ডাক্তারের যে কলেজ বা স্কুল সেখানে যা তোমাকে ভর্তি হতে হবে, সেই ভর্তি হওয়ার পর তোমাকে সেই ডাক্তারের যে বিদ্যা ডাক্তারের যে কিতাব সেইগুলো যেগুলো পড়লে সে তার জ্ঞান দ্বারা পাশ করে বাড়ানোর পর জ্ঞান দ্বারা সে মানুষের রোগ ব্যাধি চিকিৎসা করে দিতে পারবে ডাক্তার হয়ে, সেখানে ঠিক সেই বিদ্যেই শেখানো হয়। না সেখানে কি এই কোরআন হাদিস যা শেখানো হয় ডাক্তারি বিদ্যা দিতে? তাহলে পরে এই দুনিয়াও যদি দেখো এইরকম প্রভেদ সবখানেই রয়ে গেছে, কোথায়ও একটা জিনিস আর এক জায়গার শিক্ষা দেওয়া হয় না। তাহলে এই যে ডাক্তারি ভাগ্য, একটা লোক ডাক্তার হবে একটা ভাগ্য, সেই ভাগ্যটা কি আপনা আপনি পাওয়া যায় নাকি সেই ডাক্তারি কলেজ বা স্কুলে ভর্তি হয়ে সেখানকার সেই যে লেখাপড়া সেই লেখাপড়ার পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তারি সার্টিফিকেট দিতে হয়? না আল্লাহ দোয়া করলে আল্লাহ লিখে দিল ডাক্তার হয়ে যাবে, এগুলো সব সত্যের উপস্থাপনা করলে এগুলো দেখা যাবে মানুষের বা এক শ্রেণীর সেই ধর্মীয় আলেম পীরে পুরোহিত ব্রাহ্মণেরা আছে এই আম মানুষকে ঠকায়, এইগুলো বলে বলে আল্লাহর দোহাই দিয়ে তারা ব্যবসা করে খায়। আসলে মানুষের ভাগ্য দুনিয়াগত ভাগ্য দুনিয়ায় পড়ে আছে, আর যদি তোমরা মরণের ভিতর দিয়ে মরণের পরের জীবনের ভাগ্য অনুসন্ধান করো, যেটা আজ পর্যন্ত কোনো মানুষ বলেনি, তার সকল ভাগ্য প্রত্যেকটা মানুষের কাছেই আছে। তুমি যদি মনে করো যে 2 লক্ষ আর এই ভাগ্য মানুষের কাছে থাকলেও মানুষ ইচ্ছে করলে কখনই এই ভাগ্য ধরতে পারবে না, কারণ তারা কেহই কোনো নফসের মালিক না। তোমরা আমি মানুষ করো, আমি অনেক সময় বলি তুমি মানুষ বলতে কোনো কিছু নাই। তোমরা লক্ষ্য করো যে তোমরা যখন মানুষ হও তখন তোমার পিতার ভিতর তো একটা শুক্রকীট আসে, আর সব মায়ের ভিতর দিয়ে ছোট্ট একটা শিশু হয়ে দুনিয়াতে আসো, তারপরে দুনিয়ার খাদ্য খাওয়া খায় এই মানুষ হয়েছে। তোমরা বিচার করো যে এর ভিতরে তোমার বলতে কি আছে, তুমি যে কোনো নফসি বা এই যে কথা বলি আমরা বা দেখিয়ে এর কোনো বস্তু কি তোমার নিজস্ব আছে? সব অপর থেকেই এসে এই মানুষ হয়, আর সেই মানুষকেই এই মানব জীবন দ্বারা যাতে সে কোনো নিজস্ব জাতের জাতি হতে পারে সেজন্যই এ ধর্ম মানবে, আর সেই ধর্ম মানতে গেলেই তাকে সেই নির্দিষ্ট কোনো নফসের এবাদতে যেতে হবে, চিহ্নিত করিয়া জানা চেনার নিয়ে তাকে সেই তারই নির্দিষ্ট জীবনে যায় নির্দিষ্ট এবাদত দ্বারা নির্দিষ্ট কর্মের দ্বারা তাকে সেই নফসিকে জয় করতে হবে। যে ধর্মের সত্য নিয়ে আমি এর আগেও বলেছিলাম যে কোনো ধর্মেরই সত্য নিয়ে পৃথিবীতে কেউ কোনো কথা বলেনি, কোনো সত্য আনেনি, যে যখন ধর্ম তো অসংখ্যা পৃথিবীতে আসছে, কোনো ধর্মদাতা যখন তোমাদের কোনো নফসের ধর্ম দেয়নি, কারণ নফসের মালিক তোমরা নও, নফসের মালিক আমি বারবার বলছি যে অতীতে যারা নবী ছিল তারা প্রত্যেককে একটা করে নফসের মালিক, আর যেটা তোমাদের জন্মের সময় পিতার ভিতর দিয়ে আসে একে বলা হয় আদম নফসি। এই আদম নফসের মালিক হলো হযরত আদম শফিউল্লাহ, তোমরা নও।
কোনো নবী রাসূল নাই। তাহলে পারে তোমরা যদি এখন বিচারে আসো, তোমাদের আখেরাতের ভাগ্য সকলেই তোমাদের কাছে আছে, কিন্তু তোমরা নিজে যে কোনো নফসি আলা হবে বা নফসি ধরবে এর কোনো কিছুই তোমরা করতে পারবে না। তাহলে পারে তোমরা লক্ষ্য করো যে সেই আউয়ালকে তোমরা জানো না, কিন্তু দুনিয়াতে তোমরা নবী রসুলদের জানো, এটা তো তোমরা জানো। তাহলে এই নবী বারবার বলা হচ্ছে এরা সেই আউয়ালের ফেরেশতা, তারাই এই দুনিয়াতে নবুয়াত পেয়েছিল। মূল কথা, সেই আউয়ালের ফেরেশতাদের থেকে এক একটা করে সৃষ্টি বার করা হয়, আর সেই সৃষ্টির জাতিতেই মানব সৃজন মানব জন্মে আনা হয়। তাহলে পারে সেই মানবের ভিতর দিয়ে সেই জাতের নফসি যে ধরতে পারছে এবং সেই নফসির দ্বারা যে সেই আউয়ালের সত্যের সঙ্গে মিলিত হতে পারছে, সেই সে জাতের নবী হয়ে জাতের নবী বলে দাবি করেছে। তাহলে তারা নবী হলেও সত্য কিন্তু সেই আউয়ালেরই, দুনিয়াগত সত্য তাদেরও নাই, সেই আউয়ালের সত্য মানুষের থেকে তারাও ধরছে। ধরিয়া সে যে জাতের নফসি ধরিয়া সেই নফসের দ্বারা যখন সে সেই আউয়ালের যে যেখান থেকে সেই জাতির জাতি বের হয়েছে সেই মূলের সঙ্গে সংযোগ ঘটাতে পারছে, তার সঙ্গে একাত্মবাদ ঘটাতে পারছে, তখনই তারা বলছে আমি একজন জাতের নবী, কিন্তু জাতের পরিচয় তারা দেয় না। যে সেই জাতের নবী যারা হয়েছে ঠিক তাদের কাছেই এই নফসের ধর্ম ছিল, আর সেই জাতের নবীদের সত্য এসেই আজকের মানুষ তোমরাও মানুষ হচ্ছ, তোমাদের কাছে অন্য কিছু নেই। তাহলে তোমরা যদি মনে করো যে 280,000 নবুয়াত, তাহলে মনে করো যে তোমাদের কাছে তোমার মানব অস্তিত্বে এই 280,000 নফসই আছে, যে নফসকে তোমরা কোরআনিক ভাষায় আম্মারা বলো আর এর হাকিকতি ভাষায় বললেন নবীদের নূরের থেকে যে জাতি বের করা হয়েছে সেই জাতের তরফ থেকে থেকে একটা করে নফসি এসে তোমরা মানুষ হয়েছ। তাহলে এই সকল নফসের মালিক ছিল অতীতের নবীরা, আর এ যুগে যে তোমাদের কাছে আর একটা নফস ছিল যেটা আদম নূরের নফসি, যেটা হাকিকত দেখতে গেলে আদম নূর বলতে কোনো কিছু নাই, আল্লাহ যে নূর আদমকে দিয়েছিল সেই নূরই ঠিক তোমার মাতৃগর্ভে এসে তোমার মানব জন্ম হয়েছে, আদমের কোনো নফসি নাই। আর আল্লাহর নূরের নফসি ছাড়া তোমরা এই মানব জীবনও লাভ করতে পারবে না। কিন্তু যখন এইটাকে জাতের ঘরে আনা হয়েছে তখনই হযরত আদম শফিউল্লাহকে এরকে সকল দায় দায়িত্ব দিয়ে এটা তার দিক করে আল্লাহ দিয়েছেন, আর এগুলো তার দিক করে দিয়েছেন বলেই তিনি বলেছিলেন হযরত আদম শফিউল্লাহ আমার তরফের প্রতিনিধি, আমার তরফের খলিফা, তোমরা তাকে মেনে চলবে। তাহলে তাকে যদি এই প্রতিনিধিত্ব না দেওয়া হয়, তার নফসের উপর যদি তার বাদশাহ না দেওয়া হয়, তাহলে সে আল্লাহর তরফের বাদশাহ আল্লাহর তরফের খলিফা কীভাবে হয়, কিসে তাকে বানান হলো? তোমরা বিশ্বের মানব জাতি জ্ঞানে আসো এবং হুঁশে আসো। তাহলে তোমরা যেমন নবীদের কাছে ছিল, তোমরা যদি কোনো সৃষ্টির জাতের জাতি হয়ে যেতে চাও, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সেখানে কোনো মানুষই এই আদম সূরাতের ধর্ম নিয়ে যেতে পারত না, কারণ আদম ছাড়া এটার কারো দেওয়ার কোনো অধিকার নেই, আর তারা তো আদমকে স্বীকারই করেনি। সেখানে ছিল যে নবীরা যদি তোমাদের সত্য ধর্ম দিত, তাহলে পারে সেই নবীদের যে নফসি তাদের জাতের ভিতর দিয়ে সেই মানুষে এসেছিল, সেই প্রত্যেকটা নবীর তার জাতের নফস ধরাতে ধর্ম দিতে হতো, তাহলে তোমরা নফসের ভাগ্য লাভ করতে। যদি সেই অতীতের নবীরা তোমাদেরকে যে জাতের যে নবী সেই জাতের যে নফসি তোমাদের কাছে ছিল, সেই সময়কার মানুষের কাছে ছিল, সেই নবী যদি ওই তার জাতের জাতীয় নফস ধরার জন্য সেই নফসকে ওই মানুষের জানা চেনা এনে কীভাবে তাকে ধরবে, কীভাবে রক্ষা করবে, কীভাবে সে নিজের করে নেবে, এর জ্ঞান বুদ্ধি দিয়ে ওই নফসি ধরবে দিত, তাহলে তোমরা
সেই নফসে ভাগ্যবান হয়ে মরণের ভিতর দিয়ে সেই নবীর যাতে চলে যেতে পারত। যে সত্যের কোনো রদ বদল করার মতো পৃথিবীর কোনো মানুষ কোনো কালেও ছিল না, আজও হবে না। কারণ আল্লাহর তরফের প্রতিনিধি যাহা সত্য ঠিক তাহাই তোমাদের কাছে প্রকাশ করছে। যে এই যে নফস ধরবে, এই নফ ধরতে যে ভাগ্য লেখা, যে নবী, যে জাতের নবী ছিলেন তিনি, তেনার আমলের যে মানুষ ছিলেন তাদের সেই ভাগ্য ওই নবী লিখতে পারত, তার জাতের নফসি দিয়ে তাদের ভাগ্য সেই নবী লিখতে পারত সেই নফসের উপরে। অন্য কারো সেই নবুয়তি ছাড়া অন্য কেহই কোনো নফসের উপরে ভাগ্য লেখে সেই ভাগ্য ধরার ধর্ম দিতে পারার যোগ্যতা কোনো মানুষের নেই। তাহলে তোমরা পরিষ্কারভাবে বোঝো যে এই আখেরাতের জীবনে যাওয়ার যে ভাগ্য নফসে, যার ধরুন তোমরা সবে বরাত পালন করো ভাগ্য রচনা, তো সেই ভাগ্য নবী যদি কোনো মানুষের তার নফস ধরার ভাগ্য লেখে যে আমি তোমার ভাগ্য আমার জাতের জাতীয় নফসের উপর লিখলাম, সেই নফসটা তোমার অস্তিত্বের ভিতর এই জায়গা এভাবে আছে, সেই আগে ভাগ্যটা লিখবে তার জাতের উপর, তার আত্মার উপর লিখে তারপরে সেই আত্মার জানা চেনায় এনে তারপরে তারে হুকুম দেবে যে এই ভাগ্য তুমি এই এইভাবে ইবাদত করো, আর এরই একে নিয়ে জিন্দগি ধরো, আর এর কর্ম এইভাবে করো। সেই নবী সত্য করে দিতে পারত, কিন্তু নবীরা তা দেয়নি। কিন্তু নবীরা তাদের কোনো ভাগ্যও লেখে নাই, কোনো ভাগ্যও লেখে নাই, অর্থাৎ তার জাতের জাতীয় ই দিয়ে অধিকার দিয়ে যে তার নফস ধরার ভাগ্য লেখে সেই নফসি ধরতে দেবে, এটা নবীরা কেহই করে না। তাহলে মনে করো যে তোমরা মানব জীবন হইতেছ 280,000 নবী, যদি বেশি নবুয়ত থেকে থাকে তাহলে বেশি আছে, যদি কম থেকে থাকে তাহলে কম আছে। মোটামুটি একটা হিসেব মানুষের কাছে আছে নবীর থেকে যে 280,000 নবুয়ত। তাহলে তোমাদের এটাই মেনে নিতে হবে যে তোমাদের কাছে 280,000 নফসি আখেরাতের ভাগ্য ছিল, আর তারই সাথে আর একটা ভাগ্য ছিল যেটা হযরত আদম শফিউল্লাহর তরফ থেকে এসে তোমরা মানব জীবন লাভ করছ, যেটা কেহই অস্বীকারও করতে পারবে না পরিবর্তনও করতে পারবে না। তাহলে অতীতে সে 280,000 নবীর জিন্দেগি অতীত হয়ে গেছে, শেষ হয়ে গেছে না, যা আছে সেই নবুয়তে আমল। আমাদের বিশ্ব নবী যখন নবীদের আগমন শেষ হয়ে গেছে তখনই তো আমাদের বিশ্বনবী দুনিয়ায় আসছেন, আর তিনি তখন আসছেন বলেই নবুয়াত যে খতম হয়ে গেছে এটা হয়েছে বলেই তিনি তো এগুলো প্রকাশও করে গিয়েছেন যে সমস্ত নবুয়াত শেষ খতম, আর নবুয়ি কেউ আসবে না, নবুয়াতের ধর্ম নিয়েও কেউ দাঁড়াবে না, তাই না? শেষ করছে তো। আর কোরআনিক ভাষায় দেখলে সেই সমস্ত নবীদের ধর্ম নফস অধিকার যা আছে সব বাতিল করে দেওয়া হয়েছে, সব বাতিল করে দেওয়া হয়েছে, কোনোভাবেই আর সেই নবীদের ধর্মকর্ম এই যুগের মানুষ করবে না, এই যুগের জন্য বিশ্ব নবী দিনী ধর্ম এনে দিয়ে গেছে, আর সেই দিনী ধর্মের ভাগ্য হলো দিনী নফস, এই জন্যই ধর্মের নামও দিনী ধর্ম। এই দিনী ধর্মের ভাগ্য নফসি যেটা হযরত আদম শফিউল্লাহ থেকে আসে, আর আদম শফিউল্লাহ থেকে যে নূরের নফসি আসে সেই নূরেরই মূল নাম, অর্থাৎ আল্লাহর নূরের একটা মূল নাম আছে দিনী নূর, আল্লাহর নূরের একটি নাম আছে দিনী নূর। যে যখন আদম অবতার হয় নাই তখন সেই আদমকে উজ্জ করে কোরআনে স্বীকার করা হলো যে আল্লাহর নূর এই মানুষে আছে, কিন্তু আসলে আল্লাহর নূর এটাও সত্য আর এই নূরটা যে আদমের ভিতর দিয়ে আসে এটাও সত্য, আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে পারে যদি আমরা আমাদের অন্তরে আল্লাহর নূর স্বীকার করি তাহলে পারেও আল্লাহর একটা অন্তর তো মানুষে অবশ্যই আছে, আর যদি সেই আল্লাহর নূরের যে একটি নাম আছে দিনী নূর,
এই ধর্মটার নামও ঠিক সেই দিনই ধর্মই করা হয়েছে, তাই না? আর এই দুইয়ের মূলে এই দিনই নূর বলো আর আল্লাহ নূর বলো, যেটাই বলো না কেন, কিন্তু এটা যে হযরত আদম শফিউল্লাহর তরফ হয়ে আসে এটাই সত্য, যেটা রদ বদল করে কোনো লাভ হবে না। কারণ দিনই নূরের ধর্ম হলেও সেটা আল্লাহর নূর, আল্লাহ যদি বলে আমার নূর মানব আছে সেটাও আল্লাহর নূর, আর আদম থেকে যে নূরটা আসতেছে সেটাও আল্লাহর সেই দিনই নূর। যদিও তিন নামে বলা হচ্ছে কিন্তু এটাও সেই দিনই নূর। এই কোরআন যে ভাগ্য নিয়ে আসছে, যে নফসের ভাগ্য নিয়ে আসছে, সেটা হলো সেই আদম নূরের নফস বা আল্লাহ নূরের অন্তর বা দিনী নূরের নফসি বা অন্তর, এই ধর্ম কোরআনে নিয়ে আসছে। কিন্তু মানুষকে যে এই ধর্ম সম্বন্ধে জানবে, চিনবে, বুঝবে, এই মানুষটা এই ধর্মে এই দিনী যুগের ভিতরে নাই। যারা আছে তারা এই ধর্মকে, ধর্মের নামে তারা সব কুপরি রচনা করে করে এনে এই ধর্মকে ডুবা দিয়ে তাদের সেই কুপরি নিয়ে ইসলাম নামে চালিত হয়েছে। সেখানে কোনো ভাগ্য লেখার নাই, সেখানে কোনো ভাগ্য ধরার কাজও নাই, সেখানে কোন ভাগ্য সে ধরবে তারও নির্ধারণ নাই। তো এখন তোমরা মানব জাতি বলো, ডাক্তারি স্কুলে ডাক্তারি কিতাব পড়ান হয়, এখন সেই কিতাব না পড়ায় ছাত্রদেরকে যদি অন্য কিতাব পড়া হয় যার দ্বারা কোনো কিছুই তার হবে না, তাহলে সেই ডাক্তার কি সেখান থেকে কোনো মানুষ হতে পারবে না? বলো, তোমরা তার সামনে আছো, হতে পারবে কি? ঠিক তেমনি কোরআন যে ধর্ম নিয়ে আসছে সেই ধর্মের সত্য এই কোরআনে আছে। কোরআন যে নফসি নিয়ে আসছে, কোরআন যে দিন নিয়ে আসছে, কোরআন যে রব বা সালাত নিয়ে আসছে, এ কথাগুলো কোরআনে আছে, এই সত্যগুলো আছে। তারপরে 280,000 নবীর যে নফসি মানুষে আছে, তা কোরআনে স্পষ্ট না থাকলেও ওইখানে যা স্পষ্ট হয়, যেখানে আল্লাহ বলছে তোমরা আমার আর আমার নবীর আনুগত্য করো, তাই না, বলছে না? তাহলে এখন তোমরা যদি মানুষ হয়ে থাকো তাহলে তোমরা দেখবে যে আদম দামে যে নফসি আসছে এটা আল্লাহ নূরের নফস। আর এর আগেও অনেক বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীরা সব অস্বীকার করলো আর কোনো কিছুই তারা আদমকে দেবে না, মানবে না, তখনই আল্লাহ পাক তার হিসাব মতো এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেখানেই বলেছিলেন, তিনি এসে এই মানব জন্ম চালনার জন্য তেনার স্বীয় মহরত এই মানব জীবনে রেখে যান, যাতে এই মানব জন্ম হতে থাকে। আর সেই মানব জন্মের ভিতর দিয়ে দিনী যুগ চলে আসবে, আর দিনী যুগ আসলেই যে কোনো মুহূর্তে কোনো মানুষ এই খবর পেয়ে সে আল্লাহর রশিদ ধরে আল্লাহর নূর ধরার চেষ্টায় লেগে পড়বে। সে সব কিছু বাতিল করে দিয়ে কীভাবে সে আল্লাহর নূর ধরবে সেই চেষ্টায় লেগে পড়বে। তো এই যে আল্লাহ নূরের মানুষ হয়ে সে যে সেই প্রথম যে হবে, সে যে সেই আদম সত্যের উপর দাঁড়াবে, এখানে যায় মানুষের অনেক মানুষের অযুক্তি কুযুক্তি নিয়ে সে খাড়া হচ্ছে, কিন্তু লাভ তো নেই, আদম তো হয়ে গেছে। আর আজ অনেকদিন ধরেই সেই দাবি নিয়ে আদম নূরে পৃথিবীর বুকে সত্য মিথ্যা পৃথক করে দিয়েই কথা বলছি। তা যে ভাগ্য দুনিয়াগত ভাগ্য আল্লাহ লেখে না, আখেরাতগত ভাগ্য আল্লাহ লেখে না। আমি বললাম যে আখেরাতের জন্য যত নফসি তার সকল নফসি এই মানুষে থাকে, কিন্তু সেই ভাগ্য কারা লিখবে, আর সেই ভাগ্য জ্ঞান, ভাগ্যর জ্ঞান, ওই ভাগ্যকে ধরার জন্য যে কিতাব বা কোরআন, আমি যে ভাগ্য লিখে নেব সেই ভাগ্যকে আমি কিভাবে ধরব, সেই ভাগ্য তো চেনা জানা যখন লিখবে তখনই বলবে যে তোমাকে এই ভাগ্য লেখা হলো। আর সেই ভাগ্যকে ধরার জন্য যে সত্য জ্ঞান, যে এই ভাগ্যের কে সঙ্গে নিয়ে তোমার জীবন ধরতে হবে, তারও সত্য জ্ঞান দিয়ে বলতে হবে যে এইভাবে এই জীবনের, কারণ মানুষের তো অনেক আত্মা আছে, তাহলে একটা আত্মা দিয়ে চলতে গেলে তার সঠিক জ্ঞান করে দিতে হবে যে ওই লোক যাতে বুঝে চলতে পারে যে আমি এই আত্মা দিয়ে চলছি,
নইলে কি সে ওই একাত্তর উপর ঠিক থাকতে পারবে? না, পারবে না। তাহলে সেই ভাগ্য যে যেমনভাবে চিহ্নিত করে তাকে তার জ্ঞান দিতে হবে, তেমনি সে ওই ভাগ্যে কীভাবে তার মানব জীবনে চলবে তার ভালো মন্দ সঠিকভাবে পৃথক করে দিয়ে তাকে চলতে দেওয়া হবে। তারপরে কী ইবাদত করলে, কীভাবে ইবাদত করলে, ওই নফসিকে নিয়ে ইবাদত করলে সেই নফসি আল্লাহ নফসিকে জয় করে সেও নফসি আল্লাহ হবে, যে নফসি সে মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে তাকে সেই জীবনে খাড়া করে দেবে। এ হলো সত্য নিয়ে আল্লাহর বিধানগত নিয়ম এবং আইন। তাহলে ভাগ্য তারা লিখতে পারত, তারা লেখে নাই। আল্লাহ এসব ভাগ্য লেখে না প্রিয় বিশ্ববাসী, তোমরা জোর করে বললেও লিখবে না, বুঝলেও লিখবে না, না বুঝলেও লিখবে না। ভাগ্য যে জাতের যে নবী সেই জাতের জাতি করে পরবর্তী জীবনে নিতে হলে সেই জাতের নবী তাদের ভাগ্য লিখবে সেই জাতের উপর, তারা কেউ লেখেনি। ফলে কোরআন সব বাতিল করে দিয়ে এই যুগের যে ধর্ম তা কোরআনের ভিতর নিয়ে আসা হয়। কিন্তু কোনো মানুষ সত্যকে, এই পীরত্ব অলিত আজমা কেয়াস ফাঁকাপন্থীরা অস্বীকার করে যাচ্ছে। যখন বলা হচ্ছে যে কোনো মানুষ এই ধর্মের সত্যে উপনীত হতে পারে নাই, কারণ এই ধর্মের সত্য উপনীত হলে এই ধর্ম তো কখনই কোনো নবী রসুলের আত্মা ধরার ধর্ম আসেনি। কোনো নবী রসুলের আত্মা ধরার ধর্ম কি এখানে আসছে? কোরআন স্পষ্ট বলছে যে তোমরা আমার রশি মজবুত করে ধরো, তোমরা আমার রঙে রাঙো, নাকি বলছে? তো তাহলে আল্লাহর রঙে রাঙতে গেলে তাহলে আল্লাহর সত্য ধরে নিয়ে আল্লাহর সত্যে সত্যায়িত হয়ে আল্লাহর রঙে রঙিন হতে হবে। তাহলে কোরআন সেই আল্লাহর সত্যই তার ভিতরে প্রকাশ করেছে, অন্য কোনো সত্য এখানে আনা হয় নাই। কারণ নবুয়াতের নফসি দ্বারা জীবনধারা কোরআন বাতিল করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো অলি পীর আউলিয়া গস কুতুব যাই বলো না কেন, এ সত্যও তোমাদের কাছে আনেনি। যে তোমরা এখানে মানব জীবনে আসবে সেটা হলো তোমরা যদি সেই ভাগ্য লিখতে চাও, সেই আদম নূর বা দিনী নূরের নফসের উপর ভাগ্য লিখতে চাও, তাহলে তোমাদের আসতে হবে সেই ভাগ্য অলার কাছে, যিনি তার মানব জীবন দ্বারা আল্লাহর নূর ধরে সেই সত্যবান অধিকার আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছে। নইলে তো একটা লোক বলে যে তুমি আদম নফসি ধরো, আর সে কি ধরতে পারবে? তার সত্য জ্ঞান শূন্য দিতে হবে না, না কেমনি ধরতে পারবে? নবীও তো বলেছে যে সিও নফসের যুদ্ধে জয়ী হয় সেই হলো সর্ববড় জেহাদি। কিন্তু সিও নফসি বলেই তো মানুষের কিছু নাই, যাদের নফসি তারা তো তোমাদের নফসারা ধর্ম দেয় নাই। আবার নবী এটা বলেছে, নবীও তো নির্দিষ্ট কোনো নফসকে দেখা বলে নাই যে এই নফসকে এভাবে জয় করো, এটাই তো সত্য। তিনি বলেছেন ওটা, কিন্তু তার ফয়সালা মাফিক কিছু দেখার নাই, বলেও নাই। এর মূল কারণ হলো যে এই দিনী নফসের মালিকানা সত্যদার হলো হজরত আদম শফিউল্লাহ, বিশ্ব নবী নয় এটার মালিক, যেটা আদম থেকে এসে তোমরা মানব জন্ম পাও, এই বুনি আদমকে এই জন্মে আনা হয়। তাহলে পরে এখানে এই কোরআনিক ধর্মের আইনে আগে সেই আদম শফিউল্লাহর যে জায়গা ছিল সেখানে এই বুনি আদম থেকে কোনো মানুষ সেই কোরআনের ধর্ম সত্য করে আল্লাহর নূর ধরে আল্লাহর দিন ধরে আল্লাহর রব আল্লাহর সুরাতে সালাত কায়েম করে নিয়ে তারপরে যেতে পারবে সেই আদম শফিউল্লাহর ডিগ্রিটা নিতে, তার আগে তো নয়। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো যে আজ পর্যন্ত তোমাদের কাছে যারা ধর্ম নিয়ে আসছে তারা কি এই সমস্ত সত্যকে তোমাদের দেখাইছে যে আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর রব কায়েম করতে হবে, আল্লাহর নূরের অন্তর নিজের অন্তর করে নিতে হবে, আমি তোমাকে অধিকার দিলাম, আমি তোমাকে এই নফস দিন ধরার অধিকার দিলাম, সেই দিন ধরতে তোমার এগুলো করতে হবে, এই দিনকে এইভাবে তোমার নিজের করে নিতে হবে, এগুলো কি আসছে? কোনো কিছুই আসে না। কিন্তু যখন সত্য বলা হচ্ছে তাও তো তোমাদের আর পীর সাহেবরা ঠাকা সাহেবরা আঁকেটারা কথা কমান্ডে বলতে দ্বিধাবোধ করতেছে না, কিন্তু তাদের বলা হচ্ছে যে তোমাদের কী আছে সেইটা নিয়ে দাঁড়া কথা বলো। আর আদম নুরি যদি তোমাদের ভুল কোনো তথ্য দিয়ে থাকে
তোমরা সেইখানে বলো যে এখানে এই তথ্য ভুল হয়েছে আর এখানকার শুদ্ধি তত্ত্ব সত্য তথ্য এটা দেখা দিয়ে বলো। হুমজিকালে তোমরা গালি পারো সব কিছু করো, এগুলো তো তোমাদের জ্ঞানের কাজ না, এগুলো হলো সেই কুফরি আনয়নকারী জালিয়ত মানুষদের দরজালদের কাজ, যারা স্বীয় সত্য দেখাতে পারে না, যারা স্বীয় নফসির কোনো বয়ান দিতে পারে না, যারা স্বীয় দিন তার কোনো উত্তর দিতে পারে না, তারাই এগুলো করে চলেছে। তাহলে তোমরা বিশ্ব মানব জাতি বুঝলে যে আল্লাহ কোথাকার ভাগ্যই এই মানুষকে তিনি লেখেন না, তিনি মানব জন্ম দিয়ে চলেছেন, কে কোথায় জন্ম আসবে না আসবে তাও কোনো নির্ধারণ করে দেওয়া হয়নি। মানব জন্ম হবে এই নারী পুরুষ ধরে এটাই ঠিক। দ্বিতীয় কথা, তোমরা দুনিয়ার ভিতর দশতলা বিশতলা বিল্ডিং করবে বা হাজার হাজার কোটি টাকার মানুষ হবে, এজন্যও আল্লাহ তোমাদের কোনো কিছু করেনি। আর বিশেষ করে একটা কথা বললাম যে এই ধরনের যারা করেছে নিশ্চয়ই দেখো যে তাদের পিছনে কালো ইতিহাস রয়ে গেছে, অবৈধ পয়সা দিয়ে তারা এগুলো করেছে। তাহলে আল্লাহ কি সেই অবৈধ পয়সা রায় করে দিয়েছেন তাকে, তার ভাগ্যে লিখে দিয়েছেন? এগুলো সব বানোয়া মানুষ তার মানব জীবনে এসে, তোমরা দেখো যে কত গরিব মানুষ কিছুদিনের ভিতরে বড় লোক হয়ে যাচ্ছে, অনেক অর্থ সম্পদ হয়ে যাচ্ছে, এরকম অনেক আছে না? একদম নিঃস্ব গরিব, পড়ার খরচ নাই, তারপরেও তার ছেলে কেউ না কেউ একজন লেখাপড়া শিখে ফেলে, কারো সাহায্য নিয়ে বা সরকারের সাহায্য নিয়ে হয়ে যাচ্ছে, অনেক বড় অফিসার হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আল্লাহ তারটা লিখে দিল আর আমার ব্যাটারটা লিখলো না, তাহলে এটা কেমন কথা হলো? তুমি কি আল্লাহর যোগ্য থাকতে পারেন? বলো মানব জাতি, আল্লাহ যারা এই দুনিয়াতে মানব জীবন পাচ্ছে তাহার সবাই আল্লাহর সেই বিধানগতভাবেই মানব জীবন পায়। আল্লাহ ইচ্ছে করে কাউরে ধনী বানা দিল দুনিয়ার আর কাউরে ফকির বানা দিল, এখানে কি আল্লাহর সেই বিচার বিধান সঠিক থাকবে? থাকবে না। তাহলে আল্লাহ তোমাদের মানব জীবনে আনা হচ্ছে তোমরা যাতে সেই আখেরাতের ভাগ্যবান হয়ে স্বীয় নফসি কামাই করে নিয়ে এই মানব জীবন থেকে চলে যেতে পারো। তোমরা হয়তো আলেমদের কাছে শুনেছো, বাজনসে তা আগেও বলতো এখন বলে কি না, যে মরণের পরে হাসরে সকল মানুষ হাই নফসি আমার নফসি কী ছিল করবে, এরকম করবে, আমার ভাগ্য কী, আমার নফস কী, এরকম করবে। কিন্তু তোমরা জেনে রাখো যে হাসরের মাঠে কোনো নফসি নাই, মরণে যাও কোনো নফসি পাবে না, নফসের জগৎ এই দুনিয়া, নফসি এখান থেকে তোমাদের জোগাড় করতে হবে, নইলে মরণে যাও তোমার নফসি থাকবে না, ভাগ্য তোমার থাকবে না, মরণের পরেও তোমার ভাগ্য থাকবে না, কোনোভাবেই থাকবে না, কান্নাকাটি করলেও থাকবে না। আর দ্বিতীয় কথা, তোমরা সেখানে যেতেও পারবে না, কারণ যারা নফসিহীন হয়ে মারা যাবে তাদের কবরই হবে তাদের চিরবাস, তার বাইরে তাদের যাওয়ার কোনো যোগ্যতা থাকবে না। তাহলে এই ভাগ্য যেমন অতীতে নবীরা কেহই তোমাদের সেই নফসের ভাগ্য লেখে সেই নফসি দ্বারা ধর্ম দেয়নি, আজ এই ধর্ম আসার পরেও বিশ্বনবী কিছু করেছিল শুনি, কিন্তু এই দিনী যুগ তাবে তাবেদের পর থেকেই এই ধর্মে এত রূপক বানোয়াট কুফরি চলে আসছে যে দিনী ধর্মের কোনো খবরই ওখানে নেই, অথচ তারাও মুসলমান, তারাও মুসলমান। প্রকাশ বিশ্ব নবীও বলে নাই, কোরআনেও নাই, নামে নামের তরিক, তারাই তোমাদের কাছে বড়, তারাই তোমাদের কাছে সব কিছু। তোমরা অন্যদিকে যদি জিজ্ঞেস করি তোমরা কাকে মানো, কোরআন মানো না নবীক মানো, তখন বলি আমরা কোরআনই মানি। কিন্তু তোমরা যে যায়া ওই জিলানী সাহেবের নামে বায়াত করতেছ, এটা কি কোরআন তোমাদের বলেছিল? বলেনি। তোমরা কোরআনই কি জিলানী সাহেবের কাছে যায়া তোমরা সেই জিলানির নামে ভাগ্য লিখলে, বায়াত করলে, আর কোরআন তো তোমাদের তা করতে বলেনি। যে তোমরা সে তোমাদের যে কোরআনিক ধর্মের ভাগ্য লিখবে ইহা কোনো আলেমের যোগ্যতাই নেই বাবাজিরা, ইহা কোনো তোমাদের সেই দরজাল বাহিনী পীর ওলি আউলিয়া আল্লাহ আল্লাহ এরা সবাই দরজাল,
যাদের কোনো কিছুই নাই, অথচ তোমরা তাদের বড় বড় আল্লাহ আল্লাহ সাজায়ে তাদের কাছে যা পাঠ করতেছে, তাদের দয়া ভিক্ষা চাচ্ছ, কিন্তু তোমরা তো কোরআন পড়ছো, আল্লাহ তো তোমার কাছেই ছিল, তার কাছে তো কোনোদিন দয়া ভিক্ষা ছিল না। চাও কি মানব জাতি, যারা এখানে উপস্থিত আছো বলো, আমি মানুষকে যাদের হেদায়ত দিচ্ছি তাদের বারবার বলতেছি যে তোমার সব কিছু তোমার ভিতরে যে সিও কেবলাসে তার কাছে চাও, তারপরে তো তারা সেই দোয়া ভিক্ষায় থাকে। আর যারা এটা জানেই না তারা কি করে, তারা ওই পীর ফকিরের দয়া ভিক্ষা করে, তারা না আল্লাহর কাছে সেই দয়া ভিক্ষা চায় সাহায্য চায়, না সেই আল্লাহর নবীর কাছে চায়। তাদের দয়া ভিক্ষার জায়গা, তাদের পায়রুবির জায়গা, তাদের সেই আনুগত্য করার জায়গা হলো পীর সাহেবরা, আলেম সাহেবরা, তোমার বিভিন্ন জায়গা তাদের পেয়ে গেছে। অতএব তাদের তো আল্লাহ আল্লাহর নবীর আনুগত্যের প্রয়োজন পড়ে না, তারা আনুগত্যের জায়গা তাদের ওই সব জায়গা। তো তাহলে তুমি পীরের বাড়ি যা, পীরের নামে বায়াত করে তুমি পীরের খাতায় নাম লেখালে, তুমি তো আল্লাহর আনুগত্যের ধর্মে থাকো নাই। যখন আদম নুরি দণ্ডায়মান হয়ে তোমাদের বিশ্ব মানব জাতিকে আহ্বান করছে যে প্রিয় বিশ্ববাসী, এবার আল্লাহর তরফের প্রতিনিধি তোমাদের সামনে দণ্ডায়মান হয়ে তোমাদের প্রত্যেকের আল্লাহর তরফের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য সে তোমাদের আহ্বান করছে। তোমরা তো কারো তরফের জীবনই পাওনি, তোমরা কি কোনো নবী তোমাদেরকে বলছে যে আমার এই নফসি এই নফসের জীবনটা তোমাকে দিলাম তুমি ধরো, দিয়েছে কি বলো বাবাজিরা? হিন্দু ধর্মের যদি কিছু থাকে তাদের দেব দেবতারা কি বলছে যে তোমার কাছে আমার নফসি আছে এই নফসি ধরার জন্য আমাকে পুজো করো বা এই ধর্ম মানো, দিয়েছে কি? তোমরা যাদের অলিয়া উলিয়া বলে আজ বললে পারে অনেকেই এখানে যা ধিক্কা টিক্কা দিয়ে আমাকে কথা বলছে, সেই অলি আউলিয়ারা তোমাদের সেই তাসাওয়ালারা তোমাদের সেই বিখ্যাত আলেমরা তারা কি তোমাদের বলছে তোমাদের সেই কোনো নফসের উপর ভাগ্য লিখে ধরতে দিয়েছে? দেয়নি। কিন্তু আজ যখন সেই কোরআনের সত্য নিয়ে প্রত্যেকটা মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আহ্বান করা হচ্ছে, ডাকা হচ্ছে যে বিশ্ববাসী আদম নুরি তোমাদেরকে সেই আল্লাহর তরফের জীবন, আল্লাহর তরফের নফসি, আল্লাহর তরফের দিন, আল্লাহর তরফের রব, আল্লাহর তরফের সুরাতের সালাত, তার ভিতরে 280,000 নবীর উপর তোমার দায়িত্ব দিয়ে তোমার ধর্ম তোমার কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান করে চলছে। সে তোমাদের সেই ভাগ্য লিখে দিচ্ছে, আর এই ভাগ্য থাকে কোরআনের হেদায়তের উপর। যারা সেই কোরআনের হেদায়ত গ্রহণ করে এবং সেই বিশুদ্ধ অঙ্গীকারমূলক তওবা করে নিজেকে সকল অপরাধ জীবন থেকে মুক্ত করে শুদ্ধি অর্জন করে, ঠিক সেই মানুষ যে অঙ্গীকার করে যে আমি আর কখনই এই আদম হয়ে যে আল্লাহর নূরের নফসে আসছে সেই নফসের দ্বারা জীবন ধরবার কখনই আমার আর জীবনে ফিরিয়ে যাব না, ঠিক সেই মানুষকে সেই নফসের উপর ইমান এনে দিয়ে আত্মসমর্পণ করাইয়ে তাদের সেই আল্লাহর তরফের জীবন ধরা দেওয়া হচ্ছে। তারই সঙ্গে তাদের আল্লাহর নূরের দিন কায়েম করতে দেওয়া হচ্ছে, দিন চেনাইয়ে দিন কীভাবে কায়েম করবে, তারই সঙ্গে তাদের আল্লাহর রব কায়েম করতে দেওয়া হচ্ছে, আল্লাহর নূরের আল্লাহর সুরাতের সালাত যেটা আদমকে দেওয়া হয়েছিল সেই সুরাতের সালাতও কায়েম করতে দেওয়া হচ্ছে। যেটা বলতে গিয়ে অনেক আগে আমি বলেছিলাম, এটা যদি আরবি ভাষা অনুযায়ী বলো তাহলে এর নাম হলো আদম সুরাতের সালাত, যে সালাত পড়ে তোমরা প্রত্যেকটা মানুষ তোমাদের নবী রসুল সবাই এই পৃথিবীতে মানব জন্ম লাভ করেছিল। আর এই সালাত আল্লাহ পাক তার সেই হযরত আদম শফিউল্লাহকে দান করেছিলেন, সিও সুরাতের সালাতে হযরত আদম শফিউল্লাহকে সৃজন করে এর উপর তাকে সেই বাদশাহী দান করেছিলেন। কারণ এই মানুষকে সেই ভাগ্য লিখে দিতে, সেই হেদায়ত দিতে আল্লাহ কখনই আসবে না, যে কারণে কোরআন বলছে আমার হেদায়ত যখন তোমাদের কাছে যায় তোমরা তা গ্রহণ করো, আর যদি না করো তাহলে দোজকে যাবে। পরিষ্কার আয়াত থাকতেও
তোমরা পীরের বাড়ি পীরের আনুগত্য করতে যাও, কিন্তু কোরআন আল্লাহ আল্লাহ নবীর আনুগত্য করতে সেই কোরআনের হেদায়েতে আসো। কারণ তোমরা সেখানে গেলে সব পারো, মিথ্যাও বলতে পারো, অসৎ বলতে পারো, সব কিছু পারো। আর যদি তোমরা এই দিনই ধর্মে আসো, দিনই ধর্মের সেই অঙ্গীকারে আসো, দিনই ধর্মের সেই আল্লাহর নূরের নফসের জীবন তোমাদেরকে দেওয়া হয়, তোমরা যদি সেই জীবনে এসে আবার মিথ্যে বলো, তোমাদের বাইর করে দেওয়া হবে, খারিজ করে দেওয়া হবে, তুমি আপনা আপনি সেই জীবন থেকে তুমি আম্মারার জগতে আবার ফিরে যাবে। তাহলে আদম নুরি মাংনা মাংনি পৃথিবীতে আসেনি, সেই আদম নুরি তোমাদের সেই আদম নুরের নফসের উপর ভাগ্য লেখে, সেই নফসের উপর আত্মসমর্পণ করে সেই নফসের দ্বারা তোমাদের জীবনে চলতে দিচ্ছে। কোনো আম্মারার জীবনে তোমরা তার আর চলতে পারে না। দ্বিতীয়ত যে তাদেরকে সে আল্লাহর দিন, আল্লাহর নূর, আল্লাহর সুরাতে সালাত কায়েম করতে দেওয়া হচ্ছে, এদেরকে সেই আদম জাতের জাতীয় মানুষ করতে আদম জাতের জাতীয় হেদায়েত তাদের দান করে দেওয়া হচ্ছে। এ করে এই ভাগ্য তারা লিখে নিচ্ছে। তাহলে এই ভাগ্য যদি এটা আল্লাহর তরফের ধর্ম, আল্লাহরই সব, কিন্তু এর প্রতিনিধিত্ব হযরত আদম শফিউল্লাহ। তাহলে তোমরা বিশ্বের মানব জাতি বুঝতে পারলে যে তোমরা যদি এখান থেকে নফসিয়ালা সেই নফসের ভাগ্য, দিনের ভাগ্য, এগুলো ভাগ্য ধরে নিয়ে যেতে চাও, তাহলে আর সেটা যদি মানব জীবন নিয়ে যেতে চাও, তাহলে সেটার ভাগ্য লেখার দায়িত্ব মহান আল্লাহ পাক হযরত আদম শফিউল্লাহর উপরই রেখে দিয়েছেন, তাই তিনি তেনার তরফের প্রতিনিধি করেছেন। তাহলে তোমরা বুঝে নাও যে আল্লাহ তুমি আখিরাতের জীবনে জন্না, তবে এ ভাগ্য আল্লাহ লিখতে আসবে না, আল্লাহ এরকম কোনো কিছু করবেও না। দুনিয়ার কোনো ডাক্তারি পাশ করবে, এ ভাগ্য লিখতেও আল্লাহ আসবে না, তোমাকে ওই স্কুলে ভর্তি হতে হবে, ওই স্কুলে লেখাপড়া পাশ করে ডাক্তার হতে হবে, এটা অবশ্যই সত্য। যাই হোক, আমি এই ভাগ্যের কথা আপাতত এখানে শেষ করছি। আমি যারা এখানে হেদায়েত নিয়ে ঈমান আনয়ন করেছে, আমি তাদের একটি খবর দিচ্ছি, বিশেষ করে তাদের প্রতি লক্ষ্য করে, তাদেরকে লক্ষ্য করে আমি এখানে বলছি যে সন্তান সন্তানীরা, নিশ্চয়ই তোমরা এখান থেকে সেই ভাগ্য গ্রহণ করে সেই জীবন নিয়ে পরিচালনা হচ্ছে। আমি আশা করি কখনই তোমরা তোমাদের সেই স্বীয় জীবন ছেড়ে, দিন ছেড়ে কখনই আম্মারাগত হয়ে না পড়ো, আর যাতে না হও তাতেও তোমাদের সেই পৃথকটা বুঝে দিয়ে মহা সতর্ক করা হয়েছে। যা হোক, তোমরা নিশ্চয়ই জানো যে আমার যে সঙ্গী ছিল সে হলো আউয়ালের সেই মুকারমে, যাকে বের করা হয়েছিল সেই আহম্মদুনের অস্তিত্ব থেকে। তেনারই সেই পর্দা করার যে দিবস। আর এখানে আর একটি বিষয় হলো যে সেই আমার সঙ্গে তিনি যেদিন জন্ম, তার কুষ্টি দেখে জানা গেল যে তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই দিনই মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ তেনার জন্ম হয়েছিল শনিবারে, তিনি যে পর্দা করলেন সেই দিনটাও ঠিক শনিবার ছিল। তে এরপরায় এক বছর পূর্তি হয়ে আসলো, আর এই এক বছর যেদিন যেদিন হবে, আর তার সেই মৃত্যুর সময়টা ছিল আষাঢ় মাস, আর আষাঢ় মাসের তৃতীয় সপ্তাহের শনিবারে তার মৃত্যু বিদায় হয়। তা আমি তোমাদের জানাচ্ছি যে সেই আষাঢ় মাসের ১৮ তারিখ শনিবার হবে, সেই শনিবারে তার সেই পর্দার দিবস, অর্থাৎ জুলাই মাসের ২ তারিখ, জুলাই মাসের ২ তারিখ আর আষাঢ় মাসের ১৮ তারিখ, ঠিক সেই দিনে তার সেই বিদায় দিবস আর আগমন দিবস নিয়ে একটি জালসা অনুষ্ঠিত হবে। যে জালসা নিয়ে তোমরাই সবাই, কারণ আমি যদি তোমাদের নফসদাতা পিতা হই, নফস অধিকারদাতা, দিন অধিকারদাতা পিতা হই, তাহলে নিশ্চয়ই তিনি তোমাদের মা, তোমাদের মা, আর সেই মায়েরও তোমাদের লাগবে। কারণ যেমন আল্লাহ আল্লাহ নবীর আনুগত্য করো, কেনই আনুগত্য, আর কে আল্লাহ মাংনা মাংনি আনুগত্য করতে বলেছেন,
এর বক্তব্য নিশ্চয়ই তোমরা আজ জুম্মার খুতবায় পেয়েছ, তাই এদিকে আমি আর বলতে চাই না। তাই তার সেই দিনটা হলো আষাঢ় মাসের 18 তারিখ, জুলাই মাসের 2 তারিখ। সেইখানে তোমরা সন্তান সন্তানীরা সবাই আমন্ত্রিত, এবং সেইখানে জালচা হবে, তোমরা আসবে, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হবে। নইলে তোমরা এত দূরটা আসবে কোথায়, যাবে, এত মানুষের সমাগম হবে, সেই মর্মে তোমরা সবাই যাতে সেই জালচাটা সঠিকভাবে অনুষ্ঠিত হয়, শান্তিপূর্ণভাবে হয়, আল্লাহর রহমতমূলকভাবে হয়, এর জন্য তোমাদের যার যে সমর্থ আছে যতটুকু যে পারো, নিশ্চয়ই এর ভিতরে সেই ডেটের আগে তোমরা পাঠা দেবার চেষ্টা করবে। আর অবশ্যই তোমরা তোমাদের স্বীয় মাতা হাকিকতির মায়ের সেই দিনটাতে উপস্থিত হবে, হয়তো সেদিন এ সম্বন্ধেও অনেক আলোচনা আদমদুরি করবে, যদি আল্লাহ এর ভিতরে হায়াতে রাখে তোমরা অবশ্যই সেই জালসাতে এসে যোগ দেবে। আমি আবারও দিনটা বলছি, জুলাই মাসের 2 তারিখ আর আষাঢ় মাসের 18 তারিখ শনিবার। হে সন্তান সন্তানেরা, নিশ্চয়ই জেনে রাখো যে দুনিয়াতেও তোমার এই মানব জীবনে আনার মা ছিল, যদিও তোমার সেই মা, কিন্তু এই জীবনে আসার যিনি মূল নায়ক তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখানে তোমাদের বুনিয়াদম আর সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহরত রেখে গেছে, সেই মহরত কেহই আজ পর্যন্ত কোনো নারী, যেমন কোনো মানুষ কোনো নফস অধিকার পায়নি, তেমনি কোনো নারীও আজ পর্যন্ত সেই নারী মহরত বা চন্দ্র নূরের জাতের আত্মা ধরার কোনো সুযোগই কারো হয়নি। তাহলে তোমাদের সেই মা যিনি সর্বপ্রথম সেই মহরতকে জয় করে নিয়েছে, আর এর মূল কারণ হলো যে সেই আউয়ালের যত সত্য, সেই সত্যের মালিকানা ঠিক তারাই হচ্ছে। এই মোকাররমাকে আল্লাহ পাক বিশ্ব নবীর সকল কিছু দিয়ে সেই সময় এই মোকাররমাকে বের করেছিলেন। আর ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মানব জন্ম বাতিল হয়ে যাবে নবীরা অস্বীকার করার কারণে, তখনই এসে সেই মানব জীবনকে চালু করার জন্য তিনি এসে তেনার মহরত এই নারীতে রেখে যান, যাতে এই দিনী যুগে মানুষ হতে থাকে, নইলে মানব জন্মও বন্ধ হয়ে যেত। আর তিনি তেনার মহরত রেখে যান, যেমন আল্লাহ পাক বললেন যে আমি মানুষে আছি, কোরআনে বলল, তেমনি তিনিও তেনার মহরত এই নারীদের ভিতর রেখে দেন। তো সেই মহরত তিনি জয়কারী যিনি তোমাদের ধর্ম মা, তাই তোমরা সেখানে কোনো এই মহরতের দায় ঠেকলে তোমাদের ঠিক তার মহরত হয়ে তোমাদের সেই চিরঞ্জীবী জগতে প্রবেশ করতে হবে। তাই তোমরা এদিক সেদিক না করে ঠিক যাতে সেই জালসাতে আসতে পারো, এবং সেই জালসার খরচস্বরূপ তোমাদের সমর্থ অনুযায়ী যে যা পারো সেই জালসার ডেটের আগেই 5-7 দিন আগেই পাঠানোর তোমরা চেষ্টা করো। হে সন্তান সন্তানেরা, নিশ্চয়ই তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ নবীর সাথে সম্পর্ক গড়তে চাও, তাহলে আদম নুরি যে ধর্ম তোমাদের দিয়েছে সেই ধর্ম সত্য করার ভিতর দিয়ে যেমন তোমাদের আদম নুরির সাথে আত্মিক সম্পর্ক স্থাপন হবে, তেমনি তোমাদের সম্পর্ক স্থাপন হবে তোমাদের এই ধর্ম মায়ের সঙ্গে। আর এদের দুজনের সঙ্গে তোমাদের সম্পর্ক স্থাপন হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনকারী হবে, এবং তারই সঙ্গে সঙ্গে তোমরা সেই আহম্মদুল তহাপতি তার সঙ্গেও তোমরা সম্পর্ক স্থাপন করতে সমর্থ হবে। অতএব কোরআন এমনি বলেনি যারা এই হৃদয়তের শর্ত অনুযায়ী জীবন ধরে তারাই চিরঞ্জীবী জীবনে প্রবেশ করবে, অন্য কেউ যেতে পারবে না। তাহলে আমি তোমাদের সেই জালসার দাওয়াত দিয়ে আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।